আজকে আমরা আলোচনা করব কেমিক্যাল রিয়াকশনস অফ হ্যালোঅ্যালকেনস, অর্থাৎ যে হ্যালোঅ্যালকেন তাদের যে রাসায়নিক ধর্মগুলো সেগুলো আলোচনা করব। এগুলো অলরেডি আমরা এদের যে জেনারেল রিয়াকশানগুলো সেগুলো আলোচনা করেছি, তাদের রিয়াকশান মেকানিজম তাদের আন্ডারে কি কি হয়, এই ব্যাপারগুলো ফোকাস করে আমরা এই বিষয়টা আমরা আলোচনা করেছি। এবারে আমরা পার্টিকুলার রিয়াকশানগুলো বিশেষ করে জোর দেব, তাদের কি রিয়াকশান হয়, কন্ডিশন কি ইত্যাদি বিষয়ে আমরা জোর দেব এই আলোচনাটা। তো আমরা দেখব যে এই ধরনের যে রিয়াকশান সেটা মূলত চার প্রকার। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এলিমিনেশন অর্থাৎ অপনয়ন বিক্রিয়া, রিয়াকশান উইথ মেটাল ধাতুর সঙ্গে বিক্রিয়া, এবং ফোর্থ হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে একটা কথা বলি, এর সঙ্গে রিডাকশানও যোগ করা যেতে পারে আর একটা টাইপ, তবে অধিকাংশ রিডাকশান সেটাও কিন্তু একজাতীয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান বলে এর মধ্যেই রিডাকশানটাকেও অ্যাড করে নেওয়া আছে। এখন আমরা যে রিয়াকশান টাইপ সম্পর্কে আলোচনা করব সেটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। তার মধ্যে প্রথম যে রিয়াকশানটা এখানে আমরা আলোচনা করব সেটা হলো যে আরএক্স অর্থাৎ হ্যালোঅ্যালকেন এর সঙ্গে এমওএইচ, যেখানে এমটা সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি হতে পারে, অর্থাৎ এনএওএইচ বা কেওএইচ ইত্যাদি, এদের জলীয় দ্রবণ সহযোগে জলীয় দ্রবণ হিসাবে নিয়ে এটাকে তাপ দিলে এখান থেকে আরওএইচ অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হবে, এবং তার সঙ্গে এমএক্স উৎপন্ন হবে জলীয় দ্রবণে, যেটা দ্রবীভূত অবস্থায় থাকবে। দেখো এই সেম চেঞ্জ অর্থাৎ একই রকম রিয়াকশন, একই রকম চেঞ্জ হ্যালোঅ্যালকেন থেকে শুরু করে আমরা সিলভার হাইড্রোক্সাইডকে ব্যবহার করেও আমরা একই চেঞ্জ করতে পারি, যেখানে অ্যালকোহল এবং এজিএক্স সিলভার হ্যালাইড উৎপন্ন হবে। তবে এজিওএইচ বা সিলভার হাইড্রোক্সাইড সরাসরি এটা কিন্তু নেওয়া হয় না, পরিবর্তে জলে প্রলম্বিত Ag2O সিলভার অক্সাইড নেওয়া হয় এবং ওই জলটাকে ফুটন্ত অবস্থায় রাখা হয়, অর্থাৎ ফুটন্ত জলে সিলভার অক্সাইডের যে চূর্ণ সেগুলো যোগ করলে এটা AgOH উৎপন্ন হয় বলে মনে করা হয়, এবং সেটাই উৎপন্ন সেটাই এখানে হ্যালোঅ্যালকেন থেকে অ্যালকোহল উৎপাদন করতে সহায়তা করে। তাহলে আমরা এই দুটো রিয়াকশানেই যেটা দেখলাম যে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, রিয়েজেন্টগুলো এখানে একটু আলাদা আলাদা, এটাই বাকি কিন্তু প্রোডাক্ট অর্থাৎ উৎপন্ন যৌগ কিন্তু এক্ষেত্রে দুটো ক্ষেত্রে একই। এবার এ ধরনের যে রিয়াকশান তার অনেক এক্সাম্পল হতে পারে, যেমন আমরা যদি এখানে আর গ্রুপটাকে CH3 বা মিথাইল নিয়ে শুরু করি এবং এক্সটাকে সাপোজ আমরা ব্রোমিন রাখলাম অর্থাৎ মিথাইল ব্রোমাইড, তাহলে আমরা যদি কেওএইচ অ্যাকোয়াস জলীয় কেওএইচ এটা ইউজ করে এটাকে হিট দিই, তাহলে এখান থেকে CH3OH অর্থাৎ মিথানল উৎপন্ন হবে এবং তার সঙ্গে K+Br- উৎপন্ন হবে, যেটা জলীয় দ্রবণে এটা কিন্তু থাকবে অর্থাৎ দ্রবীভূত অবস্থায় থাকবে। এবার এই ধরনের রিয়াকশানের যে মেকানিজম সেই মেকানিজম সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি, SN1 বা SN2 জাতীয় যে রিয়াকশানগুলো হতে পারে, তো সেই রিয়াকশান মেকানিজম পার্টটা আমরা এখানে রিপিট করছি না। নেক্সট এর পরের পার্টে চলে আসি, যেটা বলা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস অফ ইথার, অর্থাৎ বিজ্ঞানী উইলিয়ামসন ইথার উৎপাদনের জন্য মিক্সড ইথার, বিশেষ করে মিক্সড ইথার কি আমি বলবো, সেই মিক্সড ইথার উৎপাদনের জন্য এই পদ্ধতির সাহায্য নিয়েছিলেন। সেই পদ্ধতিটা কি দেখে নেওয়া যাক, আরএক্স অর্থাৎ হ্যালোঅ্যালকেন NaOR' এবং তাতে অ্যালকোহল দ্রাবক হিসাবে উপস্থিত থাকবে, এবং হিট দিলে এখানে ROR' এই ইথার উৎপন্ন হবে এবং তার সঙ্গে NaX অর্থাৎ সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। তাহলে আমরা যেটা দেখব যে আরএক্স অর্থাৎ হ্যালোঅ্যালকেনে যে অ্যালকিল গ্রুপটা এবং সোডিয়াম অ্যালকক্সাইড, তাতে যে অ্যালকিল গ্রুপটা R' হিসেবে আছে, দুটো যদি ভিন্ন হয় তাহলে আমরা এখানে কিন্তু যে ইথার কম্পাউন্ডটা পাচ্ছি সেই ইথার কম্পাউন্ডে অক্সিজেনের দুটো সাইডে আমরা দেখব যে দুটো ভিন্ন অ্যালকিল গ্রুপ কিন্তু উপস্থিত আছে।
এই ধরনের ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত ইথারকেই মিক্সড ইথার বলা হয়। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিক্সড ইথার উৎপাদনের একটা সহজ পদ্ধতি হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। এবারে চলে আসি যে উইলিয়ামসন সিনথেসিসের দু একটা এক্সাম্পল সম্পর্কে। ধরা যাক উইলিয়ামসন সিনথেসিস এই প্রসেসে আমাদেরকে প্রস্তুত করতে বলা হয়েছে CH3 CH CH3 ও CH3, এটা উইলিয়ামসন সিনথেসিস এর সাপেক্ষে আমাদের প্রস্তুত করতে বলা হয়েছে। এখন লক্ষ্য করো যে এই সিনথেসিস এই যৌগের এটা একটা মিক্সড ইথার দেখতেই পাচ্ছ অক্সিজেনের দুপাশে, একদিকে আইসোপ্রোপাইল গ্রুপ আছে একদিকে মিথাইল গ্রুপ আছে, সো এটা একটা মিক্সড ইথার। এবার এই মিক্সড ইথারটা দুটো পদ্ধতিতে তৈরি করা যেতে পারে, কি সম্ভাব্য দুটো পদ্ধতি হতে পারে। 1 নম্বর, যদি এই বরাবর বিভাজিত হচ্ছে বলে মনে করি, মানে এটা উৎপাদনের আগে কাল্পনিক একটা এই বরাবর বিভাজন বলে আমরা ভাবি, তাহলে দেখো এইটা হতে পারে যে আমরা নিতে পারি CH3 CH, এটা সাপোজ আয়োডিন নেওয়া যেতে পারে, অর্থাৎ আইসোপ্রোপাইল আয়োডাইড CH3, এবং তার সঙ্গে নিয়ে যেতে পারে NaO মিথাইল। তো এটা নিলে Na+O-, এটা এই নেগেটিভটা এই কার্বন অ্যাটাক করবে, আয়োডিন রিমুভ হয়ে যাবে, গেলে এটা উৎপন্ন হবে, ইথারটা পাওয়া যেতে পারে। এই নেগেটিভটা এই কার্বন অ্যাটাক করলে আই বেরিয়ে গেল, তাহলে কিন্তু এটা উৎপন্ন হতে পারে। আরেকটা যে সম্ভাব্য পথ হতে পারে, তাতে এই বরাবর যদি আমরা বিভাজনটা হচ্ছে বলে ভাবি, তখন দেখো এখানে যে সম্ভাব্য দুটো রিয়েজেন্ট বা বলবো যে একটা সাবস্ট্রেট একটা একটা হচ্ছে বিকারক অর্থাৎ রিয়েজেন্ট, সেগুলো যদি আমরা নিই তাহলে কি হতে পারে, দেখো এখানে হতে পারে CH3 CHONA CH3 এবং তার সঙ্গে CH3I, এক্ষেত্রে ওটা মাইনাস এনএটা প্লাস, সো নেগেটিভটা এই কার্বন অ্যাটাক করলে আই বেরিয়ে গেলে, তখনও কিন্তু আমরা সেম কম্পাউন্ড পেতে পারি। খেয়াল রাখবো যে উইলিয়ামসন সিনথেসিসের কথা আমরা আলোচনা করছি, সেটা কিন্তু একটা SN2 জাতীয় রিয়াকশন, SN2 জাতীয় রিয়াকশন, এবং আমরা জানি SN2 রিয়াকশনে স্টেরিক বাধা যত কম হয় তত কিন্তু রিয়াকশনটা ভালো হয়। সুতরাং এই নেগেটিভটা এখানে আক্রমণ করতে হলে দুটো মিথাইল গ্রুপ যেগুলো আছে সেগুলো বেশি পরিমাণে স্টেরিক বাধা দেবে, এখানে কিন্তু এই আক্রমণে স্টেরিক বাধা কিন্তু তুলনামূলক নেই বললেই চলে। সুতরাং আমাদের বেটার প্রসেস, মানে এই দুটোর মধ্যে যদি তুলনা করতে তুলনা করে বেটার প্রসেস আমাদেরকে বলতে হয়, তাহলে এটা কিন্তু বেটার প্রসেস, এটা কিন্তু তুলনামূলকভাবে প্রসেসটা ঠিক নয় বা এই প্রসেসটা কিন্তু ভালো নয়, তুলনামূলকভাবে খারাপ। এবার অনুরূপভাবে যদি আমরা লক্ষ্য করি যে যদি আমাদের এই ইথার তৈরি করতে বলা হয় OCH3, এটার নাম হচ্ছে অ্যানিসোল, তো অ্যানিসোল উৎপাদনের ক্ষেত্রে একই রকমভাবে আমরা কিন্তু সম্ভাব্য দুটো পথ দিয়ে যেতে পারি। একটা এই বরাবর বিভাজনের ফলে আমরা মনে করতে পারি যে এক্ষেত্রে যে পেয়ার বা জোড়টা নেওয়া যেতে পারে সেটা হলো এই রকম, এখানে বেনজিন রিং, এখানে ব্রোমিন, এখানে NaOCH3, তাহলে এদের মধ্যে রিয়াকশন হলে এটা হতে পারে। আরেকটা যে সম্ভাব্য পথ আমরা দেখব যে এই বরাবর যদি বিভাজন হচ্ছে বলে আমরা ভাবি, তাহলে দেখো এখানে যেটা হতে পারে, এখানে বেনজিন রিং, এখানে O-Na+ সোডিয়াম ফেনক্সাইড, এটার নাম সোডিয়াম ফেনক্সাইড ফেনল থেকে এসেছে বলে, এবং তার সঙ্গে CH3I অন্যান্য হ্যালোজেন যুক্ত মিথাইল মানে ব্রোমোমিথেন বা ক্লোরোইথেন নিলেও হয়, কিন্তু আয়োডোতে রিয়াকশন সবচেয়ে ভালো হয়, তখনও কিন্তু এই প্রোডাক্টটা হতে পারে। আমরা দেখব যে এক্ষেত্রে কিন্তু এই জোটটা একেবারেই নেওয়া চলবে না, কারণ এখানে O- এবং যে Na+ আছে সেই O- এখানে ব্যাকসাইড অ্যাটাক করতে গেলে এখানে বেঞ্জিন বলের যে পাই ইলেকট্রনগুলো আছে তাদের সঙ্গে তীব্র বিকর্ষণ বল অনুভব করবে, তাই এই ক্ষেত্রে কিন্তু এই জোটটা নেওয়া চলবে না, এক্ষেত্রে একমাত্র জোর কিন্তু এটা হতে পারে হবে। তাহলে আমরা দেখব যে এখানে যে
রিয়াকশন গুলো আমরা আলোচনা করলাম উইলিয়ামসন সিনথেসিসে, এরকম আরো এক্সাম্পল কিন্তু হতে পারে, তার ভ্যারাইটিস হতে পারে, সেগুলো আমাদেরকে লজিক্যালি চিন্তা করে আমাদেরকে ঠিক করতে হবে কোন জোটটা নেওয়া উচিত কোন জোটটা নেওয়া উচিত নয়। পরে চলে আসি, এবারে আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে যে আর এক্স অর্থাৎ হ্যালোঅ্যালকেন আমরা যেমন নেওয়া সেরকমই নিয়েছি, হ্যালোঅ্যালকেনের সঙ্গে কেসিএন ইথানল সহযোগে উত্তপ্ত করলে, পটাশিয়াম সায়ানাইড এবং ইথানল সহযোগে উত্তপ্ত করলে, তাহলে এখানে আর সিএন অর্থাৎ অ্যালকেন নাইট্রাইল, সিএন থাকলে তার আইইউপিএসসি নাম বলা হয় নাইট্রাইল, তাই এটাকে অ্যালকেন নাইট্রাইল বলা হয় এবং তার সঙ্গে কেএক্স উৎপন্ন হয়। যে এখানে আর সিএন উৎপন্ন হলো এই পদ্ধতিতে, সেই আর সিএনের এই সিএনটাকে কিন্তু, এই সায়ানাইড গ্রুপটাকে আমরা কিন্তু অনেক অন্য কম্পাউন্ডে, অনেকগুলো কম্পাউন্ডে কনভার্ট করতে পারি। তার কিছু এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যে আর সিএন থেকে আর কী কী যৌগ উৎপন্ন করা যেতে পারে। যদি আর সিএন নিয়ে তার সঙ্গে কনসেন্ট্রেটেড বা গাঢ় এইচসিএল বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা ক্ষারীয় H2O2 যোগ করা হয়, রিয়াকশন ঘটানো হয়, তাহলে অ্যামাইড শ্রেণীর যৌগ উৎপন্ন হয়। অ্যামাইড শ্রেণীর যৌগে CONH2 গ্রুপটা কিন্তু উপস্থিত থাকে, তাই এটা অ্যামাইড ক্লাস অফ কম্পাউন্ড এটা বলতে পারি। আর সিএন নিয়ে যদি H3O+ বা OH- এত অ্যাকোয়াস মানে জলীয় অ্যাসিড বা ক্ষারের উপস্থিতিতে রিয়াকশন করানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে RCOOH অর্থাৎ যে যে অ্যাসিড, জৈব অ্যাসিড, সেটা উৎপন্ন হয় এবং তার সঙ্গে অ্যামোনিয়া উৎপন্ন হতে পারে। পারে এই অর্থে যে এটা যেহেতু, যদি আমরা এটা অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করি, তাহলে কিন্তু অ্যামোনিয়া যেটা ইনিশিয়ালি উৎপন্ন হবে সেটা অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করে অ্যামোনিয়াম সল্টে কনভার্ট হয়ে যাবে। আর যদি আমরা OH- ইউজ করি, প্রথমে কিন্তু RCOOH প্রথমেই পাবো না, প্রথমে আমরা RCOO- অর্থাৎ এক্ষেত্রে যে অ্যাসিডটা পাওয়া উচিত তার যে কনজুগেট যে বেস সেইটাকে আমরা পাবো। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে আমরা এইটা নিয়ে স্টার্ট করি, অর্থাৎ আর সিএনটাকে আমরা পার্টিকুলারলি একটা, যদি কোনো কিছু ধরা যাক CH3CN নিয়ে স্টার্ট করি এবং সেক্ষেত্রে আমরা OH- অ্যাকোয়াস এটা দিয়ে আমরা রিয়াকশন ঘটাই, তো ইনিশিয়ালি CH3COOH অর্থাৎ অ্যাসিটেট আয়নটাকে পাবো এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু আবার একটু অ্যাসিড দিয়ে এটাকে প্রয়োজন হলে CH3COOH অর্থাৎ অ্যাসিডে রূপান্তরিত করে নিতে হবে। কিন্তু সরাসরি যদি H3O+ ব্যবহার করা হয়, তাহলে OH- ব্যবহার করলেও পরে H3O+ প্রয়োজন হচ্ছে, কিন্তু H3O+ সরাসরি ব্যবহার করলে আর OH- কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। এবারে নেক্সট চলে আসি, সোডিয়াম ইথানল বা হাইড্রোজেন নিকেল বা LiAl4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহযোগে বিজারণ করলে, তাহলে কিন্তু RCH2NH2 অর্থাৎ একটা 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত রিয়েজেন্টগুলো বা বিকারকগুলো নেওয়া হয়েছে, সোডিয়াম ইথানল, হাইড্রোজেন নিকেল বা LiAl4, এরা প্রত্যেকেই কিন্তু বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থগুলো কি করে, বিজারণ বিক্রিয়া অংশ মানে বিজারণ বিজারিত করে অন্য পদার্থকে, যেগুলো বিজারক দ্রব্য, তাহলে এক্ষেত্রে কীরকমভাবে বিজারণটা হয়েছে দেখো। প্রতিক্ষেত্রে আমরা দেখব যে RCN এর কথা যে আমরা বলছি, সেই RCN এ সি এর সঙ্গে এনে ট্রিপল বন্ড আছে, তো যে বিকারকগুলো সোডিয়াম ইথানল বা হাইড্রোজেন নিকেল এটসেট্রা এগুলো যে ব্যবহার করা হয়েছে, এরা প্রত্যেকে যে কাজটা করে, এইখানে যে কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, সেই ট্রিপল বন্ডটাকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করে, অর্থাৎ RC সিঙ্গেল বন্ড N এবং উপযুক্ত সংখ্যায় হাইড্রোজেনকে এদের সঙ্গে অ্যাটাচ করে, অর্থাৎ এখানে দুটো হাইড্রোজেন এবং এখানে দুটো হাইড্রোজেন দিলে তাদের যোজ্যতাগুলো ম্যাচ হয় এবং এইভাবে একটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। শেষে চলে আসি, যখন আমরা দেখছি যে RCN এ আমরা প্রথমে 1 নম্বরে স্ট্যানাস ক্লোরাইড অর্থাৎ SNCl2 এবং কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl যোগ করে 2 নম্বরে জল দিয়ে তাপ দিচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে RCHO উৎপন্ন হচ্ছে। RCHO
উৎপাদনের এই যে পদ্ধতি এটাকে স্টিফেন রিয়াকশন বলা হয়। তাহলে আমরা এক্ষেত্রে এটা লক্ষ্য করছি যে সায়ানাইড কম্পাউন্ড থেকে আমরা কিন্তু একটা অ্যালডিহাইড কম্পাউন্ডও উৎপন্ন করতে পারি। প্রসঙ্গত বলে দিই যে স্ট্যানাস ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড HCl এটা যোগ করলে সায়ানাইড যে যৌগগুলো বা নাইট্রাইল যে অ্যালকেন নাইট্রাইল যৌগগুলো থেকে নিয়ে শুরু করলে আমরা প্রথমে একটা ইমিন শ্রেণীর যৌগ পাই। ইমিন শ্রেণীর যৌগে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড থাকে, তো ইমিন শ্রেণীর যৌগটা পরে জলের উপস্থিতিতে হাইড্রোলাইজড হয়ে যায়, গিয়ে তারপরে আমরা দেখবো যে সেখানে অ্যালডিহাইড কম্পাউন্ডটা উৎপন্ন হচ্ছে। নেক্সট আসি তার তুলনাও একটা ব্যাপার বলে দিই। এখানে লক্ষ্য করো, এখানে যে সিএন আছে, কেসিএনে যে সিএন আছে, সিএন অ্যাকচুয়ালি সিএন মাইনাস হিসাবে এখানে রিয়্যাক্ট করে, সেই সিএন মাইনাস বা সায়ানাইড আয়নটা কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, অর্থাৎ এটা কার্বন দিয়েও অ্যাটাক করে রিয়াকশন কমপ্লিট করতে পারে, আবার নাইট্রোজেন সাইড দিয়েও এটা রিয়াকশন করতে পারে। এখন এখানে সায়ানাইডের যে কার্বন আছে, সেই কার্বনটা এখানে নিউক্লিওফিলিক আক্রমণটা করার কারণে অ্যালকেন নাইট্রাইল উৎপন্ন হয়েছিল, কিন্তু এরপরে আমরা যে এক্সাম্পলটা দেখব সেখানে আরএক্স এর সঙ্গে এজিসিএন যখন দেয়া হচ্ছে এবং জলীয় ইথানল সহযোগে তাপ দিয়ে বিক্রিয়া ঘটানো হচ্ছে, তখন কিন্তু নাইট্রোজেনটা নিউক্লিওফিলিক আক্রমণ করে। নাইট্রোজেনটা যখন নিউক্লিওফিলিক আক্রমণ করে প্রোডাক্ট পাওয়া যায়, তখন আরএনসি এটা হচ্ছে আইসোসায়ানাইড কম্পাউন্ড, অর্থাৎ এটা অ্যালকিল আইসোসায়ানাইড কম্পাউন্ড আমরা বলতে পারি। এটা সায়ানাইডের অ্যাম্বিডেন্ট নিউক্লিওফিলিক চরিত্রের কারণে কিন্তু একটা কন্ডিশনে যখন কেসিএন নেওয়া হচ্ছে, ইথানল দিয়ে তাপ দেওয়া হচ্ছে, তখন সায়ানো কম্পাউন্ড পাওয়া যাচ্ছে বা নাইট্রাইল যৌগ পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু আইসোসায়ানাইড বা আইসো নাইট্রাইল কম্পাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে। একটা জেনারেল ট্রেন্ড লক্ষ্য করা যায় যে সিলভার যখন জেনারেলি যেটা ঘটে যে আমরা এরকম সিলভারের যখন সল্ট নিই, তখন কোনটা হবে মানে কোন প্রোডাক্টটা মেজর হবে সেটা বোঝার একটা সহজ নিয়ম আমরা বলতে পারি। ধরা গেল বিকারক হিসেবে কেসিএন ব্যবহার করা হয়েছে এবং এজিসিএন ব্যবহার করা হয়েছে। তো এক্ষেত্রে দেখো, যদি আমরা সায়ানাইড সিএন মাইনাসটাকে লক্ষ্য করি, তো সিএন মাইনাসে যে দুটো সেন্টার আছে, কার্বন এবং নাইট্রোজেন, তাদের মধ্যে দেখো ইলেকট্রো নেগেটিভিটি যদি বিচার করি, তাহলে কার্বনের তুলনায় নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। জেনারেল নিয়ম যেটা দেখা যায় বা লক্ষ্য করা যায় যে সিলভার সল্ট নিলে যেটা অধিক তড়িৎ ঋণাত্মক সেই পরমাণুটা নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে, আর পটাশিয়াম লবণ নিলে যেটা যেমন সিএনএ কার্বনটা কম তড়িৎ ঋণাত্মক সেই পরমাণুটা নিউক্লিওফাইল হিসাবে আচরণ করে। সুতরাং পটাশিয়াম সায়ানাইডের না কার্বন দিয়ে অ্যাটাক হয়েছে, সিলভার সায়ানাইডের নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হয়েছে এবং প্রোডাক্টগুলো পাওয়া গেছে, এবং এখানে দেখো সেটাই ঘটেছে। তো সিমিলার এক্সাম্পল আরেকটা এখানে লক্ষ্য করো, এখানে রিয়েজেন্ট হিসাবে KNO2 বা পটাশিয়াম নাইট্রাইট এবং সিলভার নাইট্রাইট এই দুটো ক্ষেত্রে দু রকম ব্যবহার করা হয়েছে। তো প্রথমে দেখো আরএক্স নেওয়া হয়েছে, আরটা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হলে রিয়াকশনটা ভালো হয়, পটাশিয়াম নাইট্রাইট KNO2 সহযোগে রিয়াকশন ঘটানো হলে এখানে RNO2 উৎপন্ন হয়েছে। আবার একইভাবে হ্যালোঅ্যালকেন নিয়ে সেক্ষেত্রে যদি আমরা সিলভার নাইট্রাইট সহযোগে রিয়াকশন ঘটাই জল এবং ইথানল সহযোগে, সেক্ষেত্রে কিন্তু অ্যালকিল নাইট্রাইট কম্পাউন্ড কিন্তু মেজর কম্পাউন্ড হিসাবে উৎপন্ন হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো আমরা KNO2 বা HNO2 যে ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা যে আগে যে কন্ডিশনটা বললাম সেই কন্ডিশনটা বা সেই বিষয়টাকে আমরা যদি কনসিডার করি, তাহলে দেখো কোনটা উৎপন্ন হওয়া উচিত সেই প্রেডিকশনটা আমরা কিন্তু করতে পারবো, KNO2 আর AgNO2। লক্ষ্য করো এখানে এই যে NO2 পার্টটা আছে যেটা নাইট্রাইট যে মূলক, সেই নাইট্রাইট মূলকে যে দুটো পরমাণু আছে নাইট্রোজেন এবং অক্সিজেন, আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার বিচারে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা নাইট্রোজেনের তুলনায় বেশি। সুতরাং NO2 মাইনাস এটাও একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, NO2 মাইনাস,
তাহলে এনও টু মাইনাসটাও যখন রিয়াকশনে ইনভলভ হবে, যখন কেএনও টু আমরা ব্যবহার করব, তখন আমরা ঠিক আগের বারের মতোই যেটা দেখলাম, যেটা লেস ইলেকট্রোনেগেটিভ পরমাণু নাইট্রোজেন সেটা অ্যাটাক করবে, তাহলে তখন নাইট্রো কম্পাউন্ড পাবো। আর যখন এজিএনও টু ব্যবহার করব, তখন কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন দিয়ে অ্যাটাক হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রাইট কম্পাউন্ডটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই হলো রিয়াকশনটা। এবারে চলে আসি যে পরের রিয়াকশন, যেটা সেটা হচ্ছে যে এস্টার কম্পাউন্ড ফর্মেশনের একটা রিয়াকশন, আর এক্স হ্যালোঅ্যালকেন তার সঙ্গে আর প্রাইম সি ডবল ও এজি এই দুটো রিয়াকশন করছে, করলে এখানে ইটিওএইচ রিয়াকশনের সময় ইথানল দিয়ে তাপ দিলে তখন এখান থেকে এস্টার কম্পাউন্ড আর প্রাইম সি ডবল ও আর এবং তার সঙ্গে এজিএক্স উৎপন্ন হচ্ছে, এটা একটা এস্টার শ্রেণীর কম্পাউন্ড। দেখো এই যৌগটা যে উৎপন্ন হয়েছে, এই যৌগটা উৎপাদনের ক্ষেত্রে আমরা যে সহজভাবে যে এটা যেটাকে প্রকাশ করলে আমরা বুঝতে পারবো, যে আমরা এখানে দেখো লক্ষ্য করে আমরা স্টার্ট করেছিলাম একটা আর প্রাইম সি ডবল ও এজি যৌগ ছিল, এবং তার সঙ্গে যেটা ছিল এক্স আর অর্থাৎ হ্যালোঅ্যালকেন ছিল, তো মাঝের এই পার্টটা যদি এজি এক্স হয়ে এখানে রিমুভ হয়ে যায়, তাহলে বাকি যে পার্টটা পড়ে থাকে আর প্রাইম সি ডবল ও আর, এই এস্টার যৌগটা আমরা পাচ্ছি এবং সেটাই এখানে কিন্তু দেখানো হয়েছে। পরের যে রিয়াকশন সেটাই চলে আসি, যে হফম্যান অ্যামোনোলিসিস রিয়াকশন। হফম্যান অ্যামোনোলিসিস রিয়াকশন এর রিয়াকশনটা কি সেটা আমরা সেটা বলে দিই, যে হ্যালোঅ্যালকেন এবং অ্যামোনিয়া দুটোকে একসঙ্গে নিতে হবে, অর্থাৎ হ্যালোঅ্যালকেন এবং অ্যামোনিয়াকে একটা সিল্ড টিউবের মধ্যে নিয়ে নিতে হবে। সিল্ড টিউব মানে হচ্ছে একটা কাঁচের তৈরি মোটা টিউবের মতো, তার মুখটাকে এঁটে দেওয়ার ব্যবস্থা আছে, একটা মুখে মুখটাকে সিল করার ব্যবস্থা আছে, সেরকম একটা সিস্টেম, তার মধ্যে দ্রাবক হিসাবে ইথানল দিতে হবে, এবং এই সিল্ড যে টিউবটা সেটাকে 373 কেলভিনে যদি এই দুটোকে মিক্স করে হিট করা হয় ইন প্রেজেন্স অফ ইথানল, তখন দেখা যাবে যে আরএক্সকে অ্যামোনিয়া নাইট্রোজেন যেটা নিউক্লিওফিলিক আক্রমণ করবে, নিউক্লিওফাইল হিসাবে যে অ্যামোনিয়া উপস্থিত আছে সেটা অ্যাট্যাক করবে, এবং এখান থেকে হ্যালোজেন রিমুভ হয়ে গিয়ে প্রাইমারি অ্যামিন প্রথমে তৈরি হবে। নেক্সট আমরা দেখব যে আরও এই যেটা উৎপন্ন হলো 1 ডিগ্রি অ্যামিন, সেটা আরও আরএক্সকে আক্রমণ করবে, করে 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন এইভাবে পরপর পেতে থাকবো, এবং ফাইনালি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট কিন্তু এখানে উৎপন্ন হবে। এই যে এইটা যেটা R4N+X-, এটাকে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট বলা হয়। এখন এদের উৎপাদন প্রক্রিয়াটা একটুখানি আলোচনা করে নেওয়া যেতে পারে, যে কিভাবে এটা উৎপন্ন হচ্ছে। দেখো লক্ষ্য করে আমরা এখানে স্টার্ট করছি NH3 থেকে, অর্থাৎ অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া নাইট্রোজেনে কিন্তু লোন পেয়ার আছে, এবার এটার সঙ্গে রিয়াকশন হচ্ছে আরএক্সের, তাহলে এখানে যেটা ঘটছে, এইটা যদি এখানে অ্যাটাক করে এটা বেরিয়ে যায়, তাহলে এখানে তৈরি হবে HN+ এবং তার সঙ্গে যেটা হচ্ছে এটা আর হচ্ছে আর X- এখানে রিমুভ হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করো এখান থেকে যদি একটা H+ বেরিয়ে যায়, H+ যদি রিমুভ হয়ে যায়, তখন এটা তৈরি হয়ে যাচ্ছে H2NR, অর্থাৎ RNH2 উল্টো দিক থেকে লিখলে, তাহলে আমরা এখানে একটা প্রাইমারি অ্যামিন যৌগ কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছি। এবার যে প্রাইমারি অ্যামিন যৌগটা উৎপন্ন হলো, আরও যে আরএক্সের অণুগুলো আছে তাদের সঙ্গে এবার এটা রিয়াকশন করবে। কীরকমভাবে রিয়াকশন করবে দেখো, আমরা এখানে যে আর এইচ এটাকে উল্টো দিক থেকে এবার লিখছি, আর NH2 নাইট্রোজেনের লোন পেরেছে, এটাকে উল্টে নিয়েছি, আরও যে অন্যান্য যে আরএক্স হ্যালোঅ্যালকেন অণুগুলো আছে সেগুলোর আরকে অ্যাটাক করলো, এক্স রিমুভ হয়ে গেল। তখন লক্ষ্য করে দেখো যে এখানে একটা আর ছিলই নাইট্রোজেন, আরও একটা আর কিন্তু এখানে চলে এলো, এবং তার সঙ্গে কিন্তু দুটো হাইড্রোজেন থাকলো, এবং এই নাইট্রোজেনটা কিন্তু ইনিশিয়ালি প্লাস হয়ে থাকলো, এর সঙ্গে X- যেটা আছে সেটা রিমুভ হয়ে গিয়েছিলো, এখানে যে এক্সটা X- হিসাবে রিমুভ হয়ে গেল, এবং এখান থেকে যখন H+ চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, তখন আমরা দেখছি আর এন আর এইচ,
এই যে এটা একটা 2 ডিগ্রি অ্যামিন কম্পাউন্ড পেয়ে যাচ্ছে। অনুরূপভাবে যে 2 ডিগ্রি অ্যামিনটা পেলাম সেটা সিমিলার রিয়াকশনে ইনভলভ হলে তারপরে গিয়ে আমরা যেটা এর থেকে পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে আর এন আর, এখানে আর একটা আর, এখানে লোন পেয়ার, এটা একটা হয়ে যাচ্ছে। মানে এর পরের স্টেপে যদি আমরা এগোই তখন একইভাবে 3 ডিগ্রি অ্যামিন কম্পাউন্ডটাকে আমরা পাবো। 3 ডিগ্রি অ্যামিন যেটাকে পেলাম সেই 3 ডিগ্রি অ্যামিন যেটাকে সংক্ষেপে আমরা R3N লিখতে পারি, সেটা আরও যে RX রয়েছে তার আর গ্রুপকে অ্যাটাক করলো, X রিমুভ হয়ে গেল, তাহলে এখানে R4N প্লাস X মাইনাস এটা উৎপন্ন হলো। অর্থাৎ এটা হচ্ছে একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেলাম। তাহলে যদি আর গ্রুপটা মিথাইল হয় তাহলে এইখানে CH3H4N+ এবং X মাইনাস হবে। টেট্রামিথাইল অ্যামোনিয়াম যদি এক্সটা ক্লোরিন হয় তাহলে ক্লোরাইড, এইভাবে নামগুলো হবে। অর্থাৎ আমরা যেটা বললাম CH3H4N+, এখানে যদি Cl- হয় তাহলে এটাকে দেখো একটা ব্যাপার, দেখো এটা যদি মিথাইলের পরিবর্তে হাইড্রোজেন থাকতো তখন নাম হতো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে নামটা বলবো টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এইভাবে নামটা বলতে পারি, যেটা একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। জেনারেল ক্লাস অফ কম্পাউন্ড হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। এরপরে আমরা চলে আসি, এরপরে যে নেক্সট আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব সেটা এই রিয়াকশনটা নিয়ে আমরা দেখে নিই, যে এখানে হ্যালোঅ্যালকেন নেওয়া হয়েছে RX, তার সঙ্গে NaSH সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এই কম্পাউন্ডটাকে রিয়াকশন করতে, মানে এটা রিয়েজেন্ট, এটা রিয়াকশন করবে ইন প্রেজেন্স অফ ইথানল ওয়াটার হিট। ইথানল ওয়াটার মিক্সড একটা দ্রাবক হিট করা হচ্ছে তাতে, এবং তাতে উৎপন্ন হচ্ছে RSH। এটা একটা থায়ল কম্পাউন্ড, অর্থাৎ এটা একটা সালফার ঘটিত অ্যালকোহল যৌগ, তাই নাম হচ্ছে থায়ল। তাহলে এখানে আর গ্রুপটা মিথাইল হলে এখানে মিথাইল হবে, ইথাইল হলে ইথাইল হবে, এটসেট্রা, এবং তার সঙ্গে NaX এর সঙ্গে পাওয়া যাচ্ছে। এবারে তারপরেরটা দেখো যে NaSR, অর্থাৎ যদি আমরা এখানে যে হাইড্রোজেনটা আছে সেটার পরিবর্তে যদি একটা অ্যালকিল গ্রুপ নিয়ে আমরা স্টার্ট করি, তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখবো যে একটা থায়োইথার কম্পাউন্ড পাওয়া যায়। সাধারণ ইথার কম্পাউন্ডে এটা অক্সিজেন থাকে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সালফার আছে, সেই জন্য এটার নাম হয়ে যাচ্ছে থায়োইথার। দেখো নেক্সট টাইপের আমরা যে রিয়াকশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালোঅ্যালকেনের সঙ্গে একটা অ্যালকাইনের যে সোডিয়াম সল্ট সেটা সহযোগে রিয়াকশন ঘটানো হলে, এই যে এই অ্যালকাইনটা, এই সোডিয়াম সল্টটা যে অ্যালকাইন থেকে এসেছে তার উচ্চতর অ্যালকাইন কিন্তু আমরা এর রেসপেক্টে উচ্চতর অ্যালকাইন যৌগ আমরা পেয়ে থাকতে থাকবো পাবো আর কি। তো যেমন এখানে লক্ষ্য করো এই যে অ্যালকাইন যৌগের যে সোডিয়াম সল্ট, এই সোডিয়াম সল্টটা কিভাবে তৈরি করা যেতে পারে না, এখানে আমরা দেখব যে কোনো প্রান্তীয় অ্যালকাইনে, যে কোনো প্রান্তীয় অ্যালকাইনে যদি আমরা NaNH2 সোডামাইড এবং লিকুইড বা তরল অ্যামোনিয়া সহযোগে বিক্রিয়া ঘটাই তাহলে, এবং ঠান্ডা, দেখো 196 কেলভিন, তার মানে ঠান্ডা অবস্থায় যদি রিয়াকশন ঘটানো হয় তখন এখানে সোডিয়াম সল্ট অফ অ্যালকাইন পেয়ে থাকি। এই সোডিয়াম সল্ট অফ অ্যালকাইন, এখানে এই সোডিয়ামটা কিন্তু খেয়াল করবে প্লাস, এই কার্বনটা মাইনাস, এই কার্বনটা এই আর গ্রুপে অ্যাটাক করে এক্স বেরিয়ে গেলে আমরা কিন্তু R'C" CR এই কম্পাউন্ডটা কিন্তু পাচ্ছি এবং তার সঙ্গে NX পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যালকাইন থেকে শুরু করে আমরা এই পদ্ধতির মধ্য দিয়ে এগোলে হায়ার অ্যালকাইন পেতে পারি। এবার এক্ষেত্রে রিয়াকশনটা আমাদের যে ফাইনাল কম্পাউন্ডটা প্রডিউস করতে হবে তার উপর নির্ভর করে R' এই অ্যালকিল গ্রুপ এবং আর এটাকে আমাদের চয়েস করতে হবে, তাহলেই আমরা কিন্তু পাবো। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু সোডিয়াম সল্ট তখনই তৈরি করতে পারবো যদি অ্যালকাইনটা যেটা আমরা ইনিশিয়ালি নিয়েছি সেটা
যদি প্রান্তীয় অ্যালকাইন হয় তবেই কিন্তু এই রিয়াকশনটা হয়ে সোডিয়াম সল্ট কিন্তু উৎপন্ন হবে। এবারে দেখো, এই ধরনের যে রিয়াকশন, সেই রিয়াকশনের একটা রিয়াকশন কন্ট্রোল করার একটা জায়গা আছে। সাপোজ অ্যাসিটিলিন নিয়ে আমরা স্টার্ট করছি, দেখো অ্যাসিটিলিনে কিন্তু প্রান্তীয় হাইড্রোজেন আছে দুটো, এখানে একটা প্রান্তীয় হাইড্রোজেন, এখানে একটা প্রান্তীয় হাইড্রোজেন, এর সঙ্গে NaNH2 অর্থাৎ সোডামাইড। এটাকে যখন অ্যাসিটিলিন এবং সোডামাইডকে 1:1 মোল অনুপাতে নেওয়া হবে লিকুইড অ্যামোনিয়া 196 কেলভিন, এগুলো সমস্ত কন্ডিশনগুলো যেমন রাখার তেমনই রাখা হয়েছে, এই ক্ষেত্রে দুটো আমরা দেখছি যে প্রান্তীয় অ্যালকাইনের, মানে প্রান্তীয় অ্যালকাইনের দুটো এই যে হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন কিন্তু কিছুটা হলো আম্লিক চরিত্রের, অর্থাৎ দুটো আম্লিক চরিত্রের হাইড্রোজেন থাকা সত্ত্বেও এখানে যখন রিয়াকশনটা সংঘটিত হবে, যেহেতু এটার সঙ্গে এটা 1:1 মোল অনুপাতে নেওয়া হয়েছে, তাই একটা হাইড্রোজেন কিন্তু সোডিয়াম দ্বারা রিপ্লেসড হবে বলা যেতে পারে, এবং এখানে একদিকেই কিন্তু অর্থাৎ একটা কার্বনই কিন্তু এক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে আচরণ করবে, অন্যদিকে কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ডটা ইন্ট্যাক্ট থাকবে, একই রকম থাকবে, সেক্ষেত্রে চেঞ্জ হবে না। এবার এই নেগেটিভটা যখন আরকে অ্যাটাক করবে, এক্স বেরিয়ে যাবে, তখন আমরা দেখতে পাচ্ছি HC CCR উৎপন্ন হচ্ছে, এবং দেখো এক্ষেত্রে প্রোডাক্টটা কিন্তু একটা প্রান্তীয় অ্যালকাইন এটা কিন্তু হলো। প্রান্তীয় অ্যালকাইন বলতে সেই অ্যালকাইনগুলোকে বোঝায় যেখানে ট্রিপল বন্ডেড কার্বনে, যে কোনো একটা কার্বনে একটা হাইড্রোজেন থাকে, তাকে প্রান্তীয় অ্যালকাইন বলা হয়। এবার আবারও ঠিক আগেরবারের মতোই যে আমাদের ফাইনাল কম্পাউন্ডে, ফাইনাল কম্পাউন্ডটা কি সেটা দেখে RX-এর 8টাকে আমাদের চয়েস করতে হবে, তাহলে আমরা এই জাতীয় প্রোডাক্টগুলো পাব। এবারে দেখো পরেরটা, এই অ্যাসিটিলিন নিয়ে শুরু করে যদি আমরা NaNH2টাকে আমরা এক্সেস অ্যামাউন্টে ইউজ করি লিকুইড অ্যামোনিয়া 196 কেলভিন, এই কন্ডিশনগুলোকে আমরা সব একই রকম রাখি এবং এটাকে জাস্ট এক্সেস অ্যামাউন্টে ইউজ করি, তখন কিন্তু দুদিকের হাইড্রোজেনটাই কিন্তু এখানে সোডিয়াম চলে গিয়ে সোডিয়াম সল্ট কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ ডাইসোডিয়াম সল্ট পাচ্ছি, এটা আমরা বলতে পারি, যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো এই দিকের কার্বনটা একটা আরএক্স অণুর, যদি আমরা এটাকে একটা আমরা টোটাল অণু ধরি, তাহলে এটা আরএক্স আর এর একদিকের যে সি মাইনাসটা সেটার সঙ্গে একটা যুক্ত হবে, আবার এই দিকে সেটার সঙ্গেও আরও যে আরএক্স অণু আছে তার আরেকটা অণু থেকে আর এদিকে আসবে, অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রান্তীয় অ্যালকাইন পাব না। তাহলে ডিপেন্ডিং অন স্ট্রাকচার, আমাদের ফাইনাল কম্পাউন্ডটা কি তৈরি করতে হবে তার উপর নির্ভর করে আমরা এখানে সোডিয়াম সল্টগুলোকে কিন্তু ভ্যারিয়েশন করতে পারি, অর্থাৎ মনোসোডিয়াম অ্যাসিটিলাইট কম্পাউন্ডও তৈরি করতে পারি, ডাইসোডিয়াম অ্যাসিটিলাইট এই কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি, এবং দুটো কম্পাউন্ড থেকে আমরা যদি এই দুটো কম্পাউন্ড ভিন্ন ভিন্ন নিই, তাহলে কিন্তু ফাইনাল প্রোডাক্টগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এইভাবে আমরা রিয়াকশনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। এরপরে যে রিয়াকশনটা আলোচনা করব, ফিঙ্কেল স্টেইন রিয়াকশন, যেটা নিয়ে আগেও আলোচনা হয়েছে, জাস্ট এখানে আমরা এখানে দেখে নেব যে NaI-তে Na+ I-, সো আই মাইনাসটা এখানে নিউক্লিওফাইল, এবং এ জাতীয় রিয়াকশনগুলো SN2 জাতীয় রিয়াকশন হয়, তাই 1° বা 2° হ্যালো অ্যালকেন নিয়ে শুরু করলে রিয়াকশনগুলো খুব ভালো হয়। তো I-RK অ্যাটাক করে X রিমুভ হয়ে গেলে এখান থেকে আয়োডো কম্পাউন্ড আমরা পাচ্ছি, অর্থাৎ আয়োডো অ্যালকেন যৌগ এই পদ্ধতিতে তৈরি করা যাচ্ছে, এবং এর সঙ্গে NX উৎপন্ন হচ্ছে। আর লাস্ট যে রিয়াকশনটা এখানে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে RX অর্থাৎ হ্যালো অ্যালকেন, এর সঙ্গে LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, একটা শক্তিশালী বিজারক পদার্থ, অ্যানহাইড্রাস অর্থাৎ জল জল নেই এরকম অ্যানহাইড্রাস, THF শুষ্ক THF বলা যেতে পারে, এর উপস্থিতিতে এটা দ্রাবক হিসাবে কাজ করে। THF এর ফুল ফর্ম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান THF, তো সেটার এটা দ্রাবক, এটা রিয়াকশন করলে এখান থেকে আমরা দেখব যে RH অর্থাৎ আমরা দেখছি যে এখানে অ্যালকেন উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে AlX3 এবং LiX এগুলো উৎপন্ন হচ্ছে। তাহলে লক্ষ্য করো,
এটা কিন্তু প্রকৃতপক্ষে একটা বিজারণ বিক্রিয়া, এবং এই বিজারণ বিক্রিয়া ঘটানোর জন্য এই যে LiLH4 আমরা নিই, সেখান থেকে H- অ্যাকচুয়ালি রিয়াকটিভ স্পিসিস, অর্থাৎ এটা রিয়াকশনটা অ্যাকচুয়াল যে ঘটাচ্ছে, যে নিউক্লিওফাইল হিসাবে যে আছে সেটাকে আমরা H- ধরতে পারি। সো H- সেটাও একটা নিউক্লিওফাইল, তাহলে আমরা দেখবো যে এটা বিজারণ বিক্রিয়া, কিন্তু বিজারণ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি, বিজারণ বিক্রিয়াটাকে যদি আমরা একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করে দেখলাম যে বিজারণ বিক্রিয়া হলেও এটা প্রকৃতপক্ষে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সেই জন্য আমরা বিজারণ বিক্রিয়াগুলোকেও আমরা সব মানে এই জাতীয় যে বিজারণ বিক্রিয়া যেটা LiLH4 এর উপস্থিতিতে ঘটলো সেটাকেও আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলতে পারি।